চেয়ারপারসনের বিদেশে চিকিৎসার দাবি নিয়ে জেলা প্রশাসকদের কাছে বিএনপি বগুড়ায় ব্যারিকেড ভাঙার চেষ্টা সরকার চায় না বেগম সিয়া বেঁচে থাকুক অভিযোগ মির্জা ফখরুলের পুরো বিশ্বে বাংলাদেশ উন্নয়নের রোল মডেল স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে সংসদে বিশেষ আলোচনায় প্রধানমন্ত্রী সরকারের জবাবদিহিতা নিশ্চিত করছে সংসদ কুমিল্লায় জোড়া খুনের ঘটনায় দুর্বৃত্তরা মজুত করে বিপুল পরিমাণ হাতবোমা ৪৮টি নিষ্ক্রিয় হত্যা মামলায় একজন হাসপাতাল থেকে গ্রেফতার রাজধানীর গুলিস্তানে সিটি কর্পোরেশনের গাড়ি চাপায় সাইকেল আরোহী নটরডেম কলেজের শিক্ষার্থী নিহত বেপরোয়া গতি কারণ বলছে পুলিশ চালক আটক এবং মাত্র সাত দিনের জন্য কেনা হচ্ছে প্রায় ৫৫০ কোটি টাকার ট্যাব দুই দফা ফিরিয়ে দেওয়ার পর আবারও প্রস্তাব পরিসংখ্যান ব্যুরোর মানা হয়নি প্রতিমন্ত্রীর পর্যালোচনাও